নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আমের বীজ থেকে সঠিক পদ্ধতিতে চারা তৈরি করতে হয়। আমি আজকে যে পদ্ধতিটি দেখাবো, এই পদ্ধতিতে বীজ রোপণ করলে মাত্র 15 দিনের মধ্যেই ভালো রেজাল্ট পেয়ে যাবেন। প্রথমে যে কাজটি করতে হবে, আম থেকে বীজ সংগ্রহ করার পর ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। বীজ ধোয়ার সময় একটু খেয়াল করলে দেখতে পাবেন বীজের যে কোনো একটি সাইডে একটি ফাটল আছে। আমি এই ভিডিওতে যেভাবে দেখেছি সেইভাবে বীজটি শ্বাস বের করে নিতে হবে। আমি বীজটি রোপণ করার জন্য যে মাটিটি ব্যবহার করেছি সেটি হলো 80% বেলে দোআঁশ মাটি এবং 20% ভার্মি কম্পোস্ট। বীজটি রোপণ করার পর একটু জল দিয়ে দিতে হবে। এবারে চলুন দেখে নিই মোটামুটি 15 দিনের আপডেট। পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো কিভাবে এই গাছটির উপর কলম বা গ্রাফটিং করা যায়।